আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির আধুনিকতম সংযোজন চ্যাট জিপিটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। চ্যাট জিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে মাইক্রোসফট, স্ন্যাপচ্যাট সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ডার্ক ট্রেসের দাবি, চ্যাট জিপিটি চালুর পর থেকে ব্যক্তিগত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন কৌশলে সাইবার হামলা চালাচ্ছেন হ্যাকাররা। ভুয়া ইমেল পাঠিয়ে সাইবার হামলার বদলে ব্যবহারকারীদের বোকা বানাতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন হ্যাকাররা। এতে ব্যবহারকারীরা র‍্যানসমওয়্যার সহ বিভিন্ন ধরনের সাইবার হামলার মুখোমুখি হচ্ছেন, যার কারণে বেহাত হচ্ছে ব্যবহারকারীদের বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে ভবিষ্যতে বিশ্বজুড়ে সাইবার হামলা বাড়বে বলেও সতর্ক করেছে ডার্ক ট্রেস। প্রতিষ্ঠানটির মতে হামলার ঘটনা এখনও ব্যাপকভাবে শুরু হয়নি, হ্যাকাররা কেবল নিজেদের হামলার ধরন পরিবর্তন করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক প্রতিষ্ঠান চেক পয়েন্ট রিসার্চ জানিয়েছে, চলতি বছর সাইবার হামলা আগের চেয়ে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আর এ সংখ্যা গত বছরের তুলনায় বেশি হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।